প্রকাশিত বাক্যের ধারাবাহিক কুইজ। ইপিস্তম মণ্ডলী কি পরিত্যাগ করিয়াছিল? ঈশ্বরের প্রতি প্রথম প্রেম, প্রকাশিত বাক্য 2:4। যে জয় করে তাহাকে প্রভু কি দেবেন? ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দেবেন, প্রকাশিত বাক্য 2:7। আমরা যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি, প্রভু আমাদের কি দেবেন? জীবন মুকুট, প্রকাশিত বাক্য 2:10। কোন বিশ্বস্ত ব্যক্তি নিহত হইয়াছিল? আন্তিপা, প্রকাশিত বাক্য 2:13। পর্গামস্ত মণ্ডলীকে কাদের থেকে মন ফেরানোর কথা বলা হয়েছে? মণ্ডলীতে কয়েকজন নিকোলাইতীয়দের রাখা হয়েছিল, তাদের থেকে মন ফেরাতে বলেছেন, প্রকাশিত বাক্য 2:14-16। ঈশ্বরের গৌরব হোক, আমিন।